নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গাল কমিটিভ গাইডেন্স এর ফ্রেন্ডস পিএসসি ক্লার্কশিপের কোর্ট কোয়েশের একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট আছে তোমাদের সাথে শেয়ার করবো রিসেন্টলি জানো যে পিএসসির ক্লার্কশিপে নতুন কোর্ট কপি কপি এসেছে এবং তোমরা সকলেই আমার কাছে প্রচুরভাবে রিকোয়েস্ট করছি যে দাদা অ্যাটলিস্ট কোর্ট অর্ডারের যে কপিটা রয়েছে সেটা একটু তুমি ডিসকাস করে দাও তো আজকের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ তোমাদের সেটা ডিসকাস করে দেবো এবং কী অর্ডার রয়েছে কী অর্ডার ওই কপিতে বলা রয়েছে সেটাও ডিসকাস করবো পরবর্তী শুনলি ডেট দেওয়া হয়েছে বাইশ ছয় দু হাজার বাইশ অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখন যে ক্লাগশিপের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু তোমাদের হাতে কমপ্লিট হতে আর কিন্তু বেশি দিন টাইম নেই জাস্ট তোমাদের এরপরে রয়েছে যে ফাইনাল মেরিটিভ প্রকাশ করা এবং তারপরে কিন্তু তোমাদের একের পর এক মেডিকেল এবং জয়নিংয়ের মাধ্যমে তোমাদের ওয়াগশিপের যে সেটা কিন্তু কমপ্লিট করা হবে তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দেবো যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছো যদি সরকারি চাকরির জন্য নতুন ভিওয়ার্স হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও সর্বপ্রথম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর টেলিগ্রামে অ্যাড হয়ে যেতে পারো অলরেডি দেড় হাজারেরও বেশি ক্যান্ডিডেট টেলিগ্রামে অ্যাড হয়ে গেছে তোমরা সেখানে অ্যাড হয়ে যাও এবং কোনো প্রবলেম কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আমার সাথে সেটা ক্লিয়ার করতে পারো আর খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাসেস নিয়ে আসছি সম্ভবত চব্বিশ তারিখ থেকে আমরা চেষ্টা করবো আন লাইভ ক্লাস করানোর জন্য রিসেন্ট তো ফ্রেন্ডস তার সাথে আমি তোমাদের অ্যাড করে দিতে চাই যে তোমরা সকলেই জানো যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট বার করার পর মাঠ হলো এবং মাঠ কমপ্লিট হওয়ার পর কিন্তু ফ্রেন্ডস ফাইনালি তোমাদের মেইন মেইন পরীক্ষার জন্য তোমাদের আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপডেট যেটা দিতে চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যার কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ মেনের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের সকলকেই বলবো যে তোমরা এখন বাজার চলতি প্রচুর টেস্ট সিরিজ পাবে যেখানে কিন্তু তোমাদের দুশো টাকা একশো টাকার মধ্যে দশটা টাকা করে টেস্ট সিরিজ দেওয়া হবে এবং সেখানে কিন্তু তোমাদের প্রপার তোমরা যে প্রিপারেশান সেটা কিন্তু তোমরা সেখানে কখনোই ফিল করতে পারবে না তোমাদের জন্য আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা বলতে চাই যে ডাইরেক্ট ডাউনলোড করা পরীক্ষা অ্যাপ এবং সেখানে ইউজ করো কোড ডি আর ওয়ান জিরো ফাইভ জিরো এটার মাধ্যমে তোমরা কোনো টেস্ট সিরিজের দাম যদি থ্রি হান্ড্রেড ফিফটি থাকে সেটা কিন্তু ডাইরেক্ট ফিফটি পার্সেন্ট ড্রপ করবে আমার কোডটা দেওয়ার পর সেটা হবে ওয়ান সেভেন্টি ফাইভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেন তোমরা এই টেস্ট সিরিজটাকে বাই করবে তোমরা এই কারণেই বাই করবে যে এই টেস্ট সিরিজের মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের টেস্ট হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ জি কে সায়েন্স প্রপার তোমরা টেস্ট সিরিজ কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা যে কত কাট অফ যেতে পারে টেস্টের পরে কিন্তু সেটাও তোমাদের শক করে দেওয়া হবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমরা কত নাম্বারে র্যাঙ্ক করছো সেটাও কিন্তু এই টেস্ট সিরিজের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জেনুইন অ্যাটেম্প দিতে চাও মেনের জন্য তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান অবশ্যই ডাউনলোড করো অলরেডি প্রচুর ক্যান্ডিডেট এটাকে ডাউনলোড করেছে এবং তারা অলরেডি কিন্তু প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস টেস্ট দেওয়া শুরু করে দিয়েছে তোমরাও পিছিয়ে থকো না ডাউনলোড করো পরীক্ষা অ্যাপ এবং সেখান থেকে ইউজ করো কোড ডি আর ওয়ান জিরো ফাইভ জিরো ফিফটি পার্সেন্ট ড্রপ করবে যে কোনো এক্সামের কোডের ক্ষেত্রে স্পেশালি পশ্চিমবঙ্গের কনস্টেবলের পুলিশের ক্ষেত্রে জলদি টেস্ট টেস্ট ডাউনলোড করে নাও এবং নিজেদের প্রিপারেশনকে আরও এজ দাও তো ফ্রেন্ডস তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এটা আছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অফিসিয়াল অর্ডার কপি এবং এখানেই কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপের কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া রয়েছে দেখো ফ্রেন্ডস প্রথমে কী লেখা আছে এটা কিন্তু আমার এই ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের কোর্ট কেশন নিয়ে সাত নম্বর আপডেট অর্থাৎ আমি তোমাদের ছোটো ছখানা হিয়ারিঙ্কে অলরেডি কভার করে দিয়েছি তো ফ্রেন্ডস এখানে দেখো কী লেখা আছে প্রেজেন্ট অর্থাৎ কে কার কার উপস্থিতিতে এই ফ্যাসলাটা করা হয়েছে সেটা হচ্ছে মিস্টার সুব্রত চন্দ্র পল যেটা লার্নার রেজিস্টার্ড অর্থাৎ যার রেজিস্ট যে রেজিস্টারের মহাশয়ের আন্ডারে এই যে শুনানিটা তারা পেশকাশ করা হয়েছে সেটা হচ্ছে এই তি হচ্ছে এই ব্যক্তি তো ফ্রেন্ডস দেখো এই নিচে কি লেখা আছে নিচে লেখা আছে কেস নাম্বার ও এ বারো অফ দু হাজার বাইশ আর ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে ক্লাকশিপের যেটা সবচেয়ে হাইলাইটেড কেস সেটা হচ্ছে রিয়াসিং অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর আদার অর্থাৎ ফ্রেন্ডস এটাই কিন্তু তোমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করেছে এই কেসটা পরবর্তীতে তোমরা জানো তোমাদের টাইপিং এই কেসটার কারণেই কিন্তু ডিলে হয়েছে নাহলে আরও দু মাস আগে তোমাদের টাইপিং হয়তো হয়ে যেত তো ফ্রেন্ডস এখানে কী বলা আছে তোমরা দেখতেই পাচ্ছ সিরিয়াল নাম্বার কেসের এখানে এখানে ফ্রেন্ডস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা তোমাদের আপডেট দেওয়া সেটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার তো দেখো লেখা কী আছে ফর ফর দ্য অ্যাপ্লিকেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেন্টস মানে রিয়া সিংহ এবং আদারের পক্ষ থেকে কোন কারা উপস্থিত ছিলেন কোন কোন অ্যাডভোকেট উপস্থিত ছিলেন এখানে কিন্তু কেউই উপস্থিত ছিল না দেখে দেখো এখানে সকলেই দেখতে পাচ্ছো যে লেখা আছে নান অর্থাৎ কোনো অ্যাডভোকেটই কিন্তু যারা কোর্ট কেস করেছে তাদের হয়ে সবাল জবাব করার জন্য সেদিনকে উপস্থিত ছিল না অ্যান্ড ডেট অফ অর্ডার কপি দেখো দেখো লেখা আছে বারো চার দু হাজার বাইশ ফর দ্য স্টেট রেসপন্ডেন্ট অর্থাৎ তোমরা সকলেই জানো যে কোর্টের মধ্যে দুটো পক্ষের সব আমি আগের ভিডিওতেও বলেছি কোর্টের মধ্যে দুটো পক্ষের সবসময় সওয়াল জবাব করা হয় একটা থাকে যে যে কিনা পিটিশন পিটিশান দায় করেছে আর একজন হচ্ছে যে কিনা সেটাকে ডিফেন্ড করছে তো এখানে কিন্তু যারা পিটিশান করেছে অর্থাৎ যারা মামলা করেছে তাদের কিন্তু এখানে কেন অ্যাডভোকেট উপস্থিত নেই আর যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কাটা রয়েছে ফর দ্য স্টেট রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ছিল মিস্টার জিপি ব্যানার্জি মিস্টার বি আর রয় অ্যাডভোকেটস এবং পিএসসির পক্ষ থেকে ছিল মিস্টার এস ভট্টাচার্য অ্যাডভোকেট তো ফ্রেন্ডস পিএসসি এবং স্টেটের পক্ষ থেকে কিন্তু যারা অ্যাডভোকেট ছিল তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু দ্রষ্টব্য ব্যাপার যে সেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার যেটা তোমাদের লক্ষ্য করা সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টদের কিন্তু আর কোনো অ্যাপ্লিকেন্টদের হয়ে আর কিন্তু কেউ কোর্টে কোনো সওয়াল জবাব করছে না বা সেদিনকে কোনো উপস্থিত ছিল না তো এরপরে ফ্রেন্ডস কি লেখা আছে ডিসপাইট রিপিটেড কল অর্থাৎ একাধিক কল করা সত্ত্বেও নান অ্যাপেয়ার্স ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে কিন্তু কেউই উপস্থিত হয়নি অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে কেউ উপস্থিত হয়নি এর মানে কি মানে কোনো অ্যাডভোকেট তো উপস্থিত হয়নি এবং যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের পক্ষ থেকেও কিন্তু কেউ যায়নি তো এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাটার তোমরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিলে ভিডিওটাকে বানানোর জন্য তো আজকে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি মিস্টার জিপি ব্যানার্জি অ্যান্ড মিস্টার এস ভাটাচার ল্যান্ড কাউন্সিলস অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রেসপেকটিভলি পেয়ার্স দেখো এখানে লেখা আছে পেয়ার ফর টাইম টু ফর টাইম টু ফাইল রিপ্লাই অর্থাৎ ফ্রেন্ডস এরা কোন ক্যান্ডিডেট এবং কোন কোন ক্যান্ডিডেট যারা কিনা পিটিশন দায়ের করেছে এবং তাদের হয়ে যারা লার্নার অ্যাডভোকেট ছিল তাদের হয়ে যারা অ্যাডভোকেট ছিল তারা তারাকে উপস্থিত না থাকা সত্ত্বেও কিন্তু যারা পাবলিক সার্ভিস কমিশনের যারা অ্যাডভোকেট রয়েছে এবং সরকারের পক্ষ থেকে যারা অ্যাডভোকেট রয়েছে তারা কিন্তু কমিশনে কোর্টের কাছে একটু টাইম চেয়ে নিয়েছে যে নতুন করে একটা ফাইল তারা যেটা পেশ করতে চায় সেটার জন্য তো এর পরিবর্তে কোর্ট কী বলেছে সেটাও কিন্তু ফ্রেশ আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছো এখানে লেখা আছে যে ডিসপাইট রিপিটেড কল না তো এখানে লেখা আছে কনসিডারিং দ্য নেচার অফ দ্য কেস অ্যান্ড অপরচুনিটি ইজ গ্র্যান্টেড টু ফাইল রিপ্লাই ছাব্বিশ ছয় দু হাজার বাইশ তো ফ্রেন্ডস এই যে কোর্ট এই যে কোট কেসের যে আপডেটটা এটাকে কিন্তু ফ্রেন্ডস আরেকবারের জন্য টাইম দেওয়া হচ্ছে এই ছাব্বিশ তারিখে আজকে যেই ফাইলটা তোমরা তারা যে সাবমিট করবে সেটার ভিত্তিতে কিন্তু আর একবার এটাকে হেয়ারিংয়ের জন্য সুযোগ দেওয়া হচ্ছে তো ক্যান্ডিডেটরা কেন চিন্তা করছিলো ক্যান্ডিডেটরা চিন্তা করছিলো যে তোমরা সকলেই জানো যে প্রিভিয়াস যে আপডেটটা এসেছিলো সেই আপডেটটার মধ্যে কিন্তু কোর্ট একটা উইন্ডো ওপেন করেছিলো যেটাতে কি না বলা হয় বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট যেটা কি না সেকশান ফোর ফাইভ তো সেখানে কিন্তু ফ্রেন্ডস বলা আছে যে যদি কোনো কেস যদি কোনো কোনো একটা কেস ঘটেছে এবং সেটার একাধিক কারণ রয়েছে এবং সে একাধিক কারণকে একাধিক ক্যান্ডিডেট সেটাকে সেটার বিরুদ্ধে পিটিশন দায় করেছে তো সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একই আম্রেল্লার ছাতা একই একটা আমরেলার আন্ডারে এনে তাদের সমস্ত কেসকে একত্রিত করে কিন্তু নতুনভাবে আরেকটা কেস সাজানো যেতে পারে বা এটাও বলা হয়েছিল যে কোনো নতুন যদি ক্যান্ডিডেট চায় যে আরেকটা কোর্ট আরেকটা কেস করবে বা এই কেসের সঙ্গে যুক্ত হবে তাদেরও কিন্তু এখানে অ্যাড করার কথা বলা হয়েছিল কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে ক্যান্ডিডেট অ্যাড হওয়া তো দূরের কথা কোনো ক্যান্ডিডেট যারা কিনা কো কোর্টে কেস ফাইল করেছে তারাও উপস্থিত নেই এবং তাদের হয়ে যারা কোর্টে সওয়াল জবাব করছে যে সমস্ত অ্যাডভোকেটরা করেছিল তারাও উপস্থিত নেই তো ফাইনালি আরেকদিন তো এখানে হিয়ারিংয়ের টাইম দেওয়া হয়েছে আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি যেন আমার রেগুলার ভিডিও ফলো করো যে কোনো রকম চিন্তা কোনো কারণ নেই এই কেস আর কোনোভাবেই এগোবে না প্রায় বন্ধ হওয়ার মুখেই কেসটা দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন ভিউর্স হয়ে থাকো সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত